এই মানুষটির সঙ্গে আমি অনেক ফেসবুক লাইভ করেছি এর আগে, ইনফ্যাক্ট লাস্ট উইকেও একটা করলাম, সেটা সবাই দেখলেন। এবং এই ফেসবুক লাইভটাও একই কারণের জন্য, দ্য ক্রিসমাস কনসার্ট বাই অঞ্জন দত্ত অ্যান্ড ব্যান্ড 27 ডিসেম্বর হচ্ছে, এবং সেটা টিকিট বুকিং লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেসব নিয়ে তো কথাবার্তা হবেই, বাট আজকের এই যে ইন্টারভিউটা বা আজকের এই যে লাইভটা আপনি দেখবেন, সেটা আপনাকে প্রায়ার ওয়ার্নিং দিয়ে রাখি, সেটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল হতে চলেছে এবং সেটা ব্রুটাল আর অনেস্ট হতে চলেছে। না, অঞ্জনদা বরাবরই লাইভে খুবই অনেস্ট থাকেন, বরাবরই খুবই ক্যান্ডিড থাকেন। আজ আমি অঞ্জনদাকে একটু আনকমফোর্টেবল করে তুলব, আমি এমন কিছু প্রশ্ন করব যাতে অঞ্জনদা হয়তো একটু অস্বাচ্ছন্দ্য বোধ করবেন লাইভে, যেটা আমি ইউজুয়ালি করি না। কিন্তু মানে এই লাইভটা নিয়ে ভাবতে গিয়ে আমার মনে হলো যে দিজ আর সাম অফ দ্য হার্ড কোয়েশ্চেন্স মে বি উইচ আই নিড টু আস্ক অঞ্জন দত্ত। অঞ্জনদা, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাগ্রিং টু ডু দিস, কারণ খুব বেশি লোককে আমি চিনি না বা জানি না যারা এই অনেস্টি নিয়ে, এই ক্যান্ডিডনেসটা নিয়ে লাইভে আসতে রাজি হবে এবং যারা বুক ঠুকে বলতে পারবেন যে থ্রো মি ইয়োর হার্ড কোয়েশ্চেন্স, আই ডোন্ট কেয়ার। এই খুব একটা বেশি লোককে আমি চিনি না। সো ফার্স্ট অফ অল আ বিগ বিগ থ্যাংক ইউ ফর অ্যাগ্রিং টু ডু দিস। আসলে কি জানো তো, মানে হ্যাঁ বল না, হ্যাঁ প্লিজ 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 বলো না বলো না বলো না না আমি বলছি যে এই এত মিডিয়া এত ওপেন হয়ে গেছে এবং সমস্ত কিছু এত অ্যাক্সেসিবল হয়ে গেছে, এত মানে তাতে যেরকম মিথ্যে বেড়েছে, মিথ্যে কথা বলার সুযোগ বা মিথ্যে কথা বলার জায়গা বেড়েছে। মানে আমি বলতেই পারি, আমি এখন ব্যাঙ্গালোরে, কলকাতায় নই, সেরকম মিথ্যে কথা ধরতে পারা যায় খুব তাড়াতাড়ি এখন। সো মানে ভীষণ আমার, আমি যখন তোমার বয়সী ছিলাম তখন অতটা ধরতে পারা যেত না, বিকজ তখন একটা অনেকগুলো সোশ্যাল নিয়ে অনেকগুলো ভাবের, মানে একটা গানের অনুষ্ঠানে গানের কথাই হতো, একটা সিনেমার আলোচনায় সিনেমার কথাই হতো, এতটা এখান থেকে ওখান থেকে এতটা এতটা মানে লোকে এত এক্সপেক্টও করতো না। গানের লোকেরা গানের অনুষ্ঠানই শুনতো, সিনেমার লোকেরা সিনেমাই দেখতো, এই যে এগুলো ভেঙে গেছে তো এখন সবকিছু। তো সেই জন্যে মিথ্যে কথা বলা মুশকিল, কিন্তু মানে অনেকেই হয়তো বলছে, কিন্তু এটা মানে লোকে বুঝতেও পারছে যে ভাই কথা বলছে। করেক্ট। সো তুমি এই লাইভে সবই সত্যি কথা বলবে আমি জানি, এবং তুমি আগেই বলেছো যে ইউ উইল বি ব্রুটাল অ্যান্ড অনেস্ট। সো মাই ফার্স্ট হার্ড কোয়েশ্চেন, অঞ্জন দত্ত সিনেমায় যেরকম রোল চেয়েছিলেন সেরকম রোল কি আজ অব্দি তিনি আদৌ পেয়েছেন, এক? এবং এটার সঙ্গে একটা অ্যাসোসিয়েটেড প্রশ্ন, দুই, কোথাও গিয়ে কি অঞ্জন দত্তর মনে হয়েছে যে তিনি যে জাতের অভিনেতা, যে মাপের অভিনেতা, সেই কদরটা তিনি টলিউডে কোনোদিন পাননি, হয়তো বিদেশে জন্মালে অনেক বেশি পেতেন? আমি জানি না, বিদেশে আমি জানি না বিদেশে পেতাম কিনা, মানে সেখানে ব্যাটলটা অন্য রকম। আরো আমি যে বয়সে সিনেমায় নামতে পেরেছি সেটা অত তাড়াতাড়ি আমার যা ক্ষমতা বা এক্সপিরিয়েন্স বা সেটা অত তাড়াতাড়ি হতো কিনা আমি জানি না। আমি খুব অল্প বয়সে সুযোগ পেয়েছি, অ্যান্ড দ্যাট টু উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ডিরেক্টর মৃণাল সেন। তো সেইটা আমার জানি না অন্য কোথাও হতো কিনা, সেটা কলকাতা শহর বলে সম্ভব হয়েছে, সেটা মানে এটা সম্ভব হয়েছে। কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্ট মানে তারপরে অ্যাজ অ্যান অ্যাক্টর যদি সে মানে 23 বছর বয়সে বা 22-23 বছর বয়সে সে যদি সে কারণে আসতে পারে, ওপেনিংটা অত মানে অত অত স্ট্রং হয়, ওপেনিং ফার্স্ট ম্যাচটা যদি এত স্ট্রং হয়, পরবর্তীকালের ম্যাচগুলো অত স্ট্রং হয়নি, এটা ফ্যাক্ট। অ্যান্ড আমি সেই ধরনের মানে যেটা আমার কমপ্লিট ক্ষমতাকে মানে একটা বয়সের পর তো একটার একটু এ মানে সম্ভব হয় না, একটা বয়সের পর একটা একটার এর গ্রোথ আর হয় না বলে আমি মনে করি। হ্যাঁ, তার এক্সপিরিয়েন্স তাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, তার বাট গ্রোথ, তার শেয়ার গ্রোথ যে বয়সে হওয়া উচিত, যে ধরনের চরিত্র আমার পাওয়া হয়তো দরকার ছিল বলে বা হলে হয়তো ভালো হতো, শুধু আমার নয়, আমার মনে হয় সিনেমারও অনেক একটা অন্য দিক হয়তো হয়তো অ্যাজ অ্যান অ্যাক্টর আমি দিতে পারতাম। সেই জায়গায় কিন্তু ডিরেক্টররা আমাকে সে এক্সপেরিমেন্টে নিয়ে আমাকে করেনি, মানে না করার অজস্র কারণ আছে, সেটা হয়তো আমি সেটা ধরতে চাই না, কিন্তু করলে পারতেন, মানে আই কুড হ্যাভ অফার্ড আর একটা স্ট্রেংথ আমি দিতে পারতাম আমার অ্যাজ অ্যান অ্যাক্টর, অনলি জাস্ট অ্যাজ অ্যান অভিনেতা আমি কিন্তু অনেক একটা মাত্রা দিতে পারতাম বাংলা সিনেমাতে,
যেটা হয়তো আমার দেয়া হয়তো না, আমি জানি দিতে পারিনি, দেয়া হয়নি, এবং সেটা সম্পূর্ণভাবে যারা তৈরি করেছেন সিনেমা, আমার যখন 26, 27, 28, 29, 30, 31, 32 সেই বয়সটাকে সেইভাবে অল্প কয়েকজন সেই মূল্যটা দিয়েছেন, এবং পরবর্তীকালে এই বয়সে এসেও যে হয়তো যে কিছু কিছু চরিত্র ছবিত হয়েছে যেগুলো আমি করতে পারতাম বেটার, কি চরিত্র আমি বলবো না, কিন্তু সেই সুযোগটা সেইরকম ভাবে হয়নি। হ্যাঁ, আমাকে রেকগনিশন দিয়েছে, আমাকে অল্প বয়সী ডিরেক্টররা আমার থেকে যারা পরে যারা এলেন, মাঝখানে একেবারেই কোনো রেকগনিশন দিলেন না, কিন্তু পরে আমার থেকে ছোটরা আমি ছবি করার পর আমাকে রেকগনিশন দিয়েছে, কিন্তু ওই আর কি একটা সার্টেন টিপিক্যাল জায়গায় রেখেছে, তারা সেই এক্সপেরিমেন্টটা আমাকে নিয়ে করেননি। কাকে নিয়ে করেছেন আমি জানি না, কিন্তু ইউজুয়ালি করেননি। মানে আমি বলবো যে ধরো তুমি তারপর সেটা মানে পরের পর অদ্ভুত ধরনের নেগেটিভ নেগেটিভ ক্যারেক্টার দিয়েছেন তাকে, নানান মানুষ, নানান রকম লোক, অ্যান্ড হি গ্রু অ্যান্ড হি একটা জায়গায় অভিনয়কে নিয়ে গেলেন। এবার আরো অভিনেতা অ্যাজ এন অ্যাক্টর আমি হয়তো আরেকটু এগোতে পারতাম, জিনিসটা নিয়ে এগোতে পারতাম, পরে আরো আরো একটু আরেকটু এগিয়ে যেত হয়তো, আমার হয়তো নয় মানে আমি জানি আমি পারতাম। কিছু কিছু কথা হয়েছে তারপর লাস্টে ক্যান্সেল হয়ে গেছে, হয়েছে ক্যান্সেল হয়ে গেছে, বিকজ কোথাও গিয়ে মানে এমনি আমি নিজেকে যে চরিত্র দিয়েছি পরে অ্যাজ এ ডিরেক্টর, সেই চরিত্রগুলো কিন্তু খানিকটা মানে আর কাউকে আমি পাইনি তাই দিয়েছি, বিকজ অ্যাজ অ্যান অ্যাক্টর আমি নিজেকে দিয়েছি, নট অ্যাজ মানে আমার জন্য কিছু আমি লিখি। আমি স্যান ব্যানার্জিকে যখন লিখেছি, আমি স্যান ব্যানার্জির মতন করে একটা চরিত্র লিখেছি, আমার জন্য ওটা লিখিনি। যখন কাস্টিং করতে গিয়ে আমি দেখেছি না এটা আমি ছাড়া কেউ পারবে না, দ্যাটস ওয়াই আই ডিড ইট। মানে আর তো আমার অন্য কোনো কারণ নেই, আমি তাহলে বো ব্যারাকসে ঢুকে পড়লাম না কেন? আমি একজন অ্যাংলিসাইজড বাঙালি, আমি বো ব্যারাকসের অজস্র চরিত্র করতে পারতাম, ওয়াই ভিক্টর মানে আমি করতে পারতাম, তখন আমার গান টান গিয়ে মোটামুটি স্বীকৃতিও হয়ে গেছে, কিন্তু আই ডিড নট ডু দ্যাট বিকজ ওই চরিত্রগুলো আমার থেকে হয়তো পিটু দ্য চিটার ভিক্টর উইল বি ফার ফার বেটার অ্যাজ অ্যাজ ইন দ্য রোল। সো সেই আমি আমি লিখে যে একটা চরিত্র সেটা আমি আর কাউকে পাইনি, তাও নিজেকে দিয়েছি, এইরকম হয়েছে আর কি। সো অনেকে ভাবেন যে রঞ্জনাটা আমি লিখেছি আমার জন্য, না, আমি লিখেছি স্টার ইজ বর্ন ছোটবেলা থেকে দেখেছি, আমি লিখেছি সেইটা ভেবে, একটা মিউজিক্যাল, একটা লোক মানে হিজ অ্যাট দ্য লাস্ট, তার শেষ অবস্থায় পৌঁছেছে, সে এখনো ছাড়তে চাইছে না তার জায়গা, সে জেদি, সে রাগী, সে লেচারাস, সে সে অ্যালকোহলিক, সে চরিত্রহীন, কিন্তু তার তার আসল স্ট্রেংথটা হচ্ছে মিউজিক, সেটা সে একজনকে দিয়ে গেল। এটা ভেবে আমি একটা চরিত্র লিখে আমি আর কাউকে পাইনি, আই কুডন্ট ফাইন্ড এনিওয়ান এলস অ্যান্ড দ্যাটস ওয়াই আই ডিড ইট। আর ওই চরিত্রের অপোজিটে কে থাকতে পারে আমি সুমন ছাড়া কাউকে বুঝতে পারিনি, ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট সে একজন অ্যাক্টর নয়, আমি তাকেই দিয়েছি বিকজ ইট ওয়ার্কস। বিকজ অ্যাজ আ মিউজিশিয়ান আমি যখন আমার কলিগ কাম সিনিয়র কাউকে দেখছি, আমি সেটা তো শ্রীকান্ত আচার্যকে দেখতে পাচ্ছি না, বা সেটা আমি ভিক্টর ব্যানার্জিকেও দেখতে পাচ্ছি না, সেখানে আমি দীপঙ্কর দেকেও দেখতে পাচ্ছি না, আমি সৌমিত্র দাকেও দেখতে পাচ্ছি না, আমি কৈশোরকে দেখতে পাচ্ছি, and I used him as an actor and he was brilliant to that. It worked. So এই জায়গাটা আমি মানে হ্যাঁ এটা আমাকে আরো ইউজ করতে পারত, মানে আমাকে ইউজ করলে বাংলা সিনেমা ভালোই হতো, মানে আমি এটা কিন্তু মানে শোনা একটু ইগোসেন্ট্রিক, কিন্তু এটা ঘটনা, এবং যারা সত্যি অভিনয় চর্চা করেন, যারা অভিনয় ভালোবাসেন বা অভিনয় দেখ ভালো অভিনয় দেখতে চান, যারা বোঝেন যে ইরফান খান ওই বয়সে কতটা দিয়ে ফেললো, যারা বোঝেন নাসিরুদ্দিন শাহর অবদান, যারা বোঝেন ওমপুরীর অবদান, তারা বুঝতে পারবে আমি কি বলছি। করেক্ট, অনেস্ট অ্যান্ড ক্যান্ডিড অঞ্জন দত্ত, এরকম সুযোগ খুব একটা বেশি পাওয়া যায় না ইন্টারভিউ করার। বাই দ্য ওয়ে, অঞ্জন দত্ত যখন কনসার্ট করেন তখনও কিন্তু তিনি ইকুয়ালি ক্যান্ডিড থাকেন তার দর্শকের সঙ্গে, সেটা ভার্চুয়াল হতে পারে, সেটা স্টেজ হতে পারে। দ্য ক্রিসমাস কনসার্ট বাই অঞ্জন দত্ত অ্যান্ড ব্যান্ড 27 ডিসেম্বর, এক্সকিউজ মি, আসছে 27 ডিসেম্বর। এই ভিডিও ডেসক্রিপশনে সেই ক্রিসমাস কনসার্টের টিকিট বুকিং লিঙ্কটা দেওয়া আছে,
আপনি এই লাইভ ভিডিও দেখতে দেখতে অঞ্জনদার কথা শুনতে শুনতে যদি টিকিট কেটে আসেন, এবং আপনি যদি অঞ্জনদাকে আমার মতো হার্ড কোয়েশ্চেন করতে চান টিকিট কেটে আসার পর, প্লিজ ফিল ফ্রি টু রাইট ইন দ্য কমেন্ট সেকশন। অঞ্জনদা, ইউ আর টকিং অ্যাবাউট কবি সুমন, সো এই যে সুমন অঞ্জন নচিকেতা, এই যে একটা ধারা, সিঙ্গার সংরাইটারদের একটা ধারা, এবং সেই সিঙ্গার সংরাইটারদের একটা বিরাট বৈশিষ্ট্য হচ্ছে গানের মধ্যে একটা অদ্ভুত সাহিত্যের প্রভাব। একদিকে সুমন লিখছেন আমাকে ভাবান সুকুমার রায়, একদিকে তুমি লিখছো কালো সাহেবের মেয়ে স্কুল পালিয়ে ধরতে তোমার দুটো হাত, একদিকে নচিকেতা লিখছেন চটিটা গলিয়ে পায় নিপার নির্দ্বিধায় চেয়ারটা ছেড়ে দিতে পারি। কোথাও একটা গিয়ে যেমন জীবনের প্রতিফলন রয়েছে গানগুলোতে, তেমনি অদ্ভুত এগুলো সাহিত্য গুণে সমৃদ্ধ। তোমার পর যারা সিঙ্গার সংরাইটার্স এসছেন বা এখন যারা কাজ করছেন অ্যাজ সিঙ্গার সংরাইটার্স এস্টাবলিশড, ডু ইউ ফাইন্ড দ্য কোয়ালিটি অফ সং রাইটিং হ্যাজ গন ডাউন প্রোগ্রেসিভলি? আমি গন ডাউন কি গন আপ আমি জানি না। আমার মনে হয় দ্যাট আমাদের যাদের কথা তুমি তিনজনের কথা বললে, একটা সার্টন তাদের তাদের থেকে তাদের দুজনের থেকে মানে তিনজনের মধ্যে সব থেকে মিউজিক্যালি উইক হচ্ছে আমি, মানে মিউজিক্যালি। কিন্তু আমি গায়ক নই, কিন্তু আমি ন্যাচারাল একটা গান গাইতে পারার আমার ক্ষমতা আছে, ন্যাচারাল একটা আছে। ছোটবেলা থেকে আমি গিটারটা বাজাই, প্রচুর গান শুনেছি সেই জায়গা থেকে। নচিকেতা এজ এ ট্রেন্ড সিঙ্গার, সুমন অনেক ট্রেন্ড গান করেন, কিন্তু আমরা তিনজনেই উই একটা অফার করেছি যেটা লেখা, গাওয়া, গায়কি, পার্সোনালিটি, প্রেজেন্স সব কিছু নিয়ে একটা একটা সময়কে ধরতে। আমি একরকমভাবে সে সময়টা ধরেছি, কবির সুমন আর একরকমভাবে ধরেছেন, এবং কবির সুমন হয়তো অনেক প্রবলভাবে ধরেছেন, নচিকেতা আর একভাবে সেই সময়টাকে ধরেছেন, এবং তিনজনের তিনটে ডিস্টিংক্ট, একদম ডিস্টিংক্ট জায়গা আছে যেটা বহু বছর ধরে আমরা ছাড়িনি। উই নেভার মানে মানে গানগুলো শুনলেই বোঝা যাচ্ছে এটা কার লেখা বা কার কে গাইছে বা কার, এটা 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 ছাড়া হয়নি। সো এই ডিস্টিংশনটা, এই যে এই বা শহরকে ধরা বা গানের জায়গাটা বা গান গানটা শুধু গান আর থাকছে না, শুধু ভোকালিস্ট কিন্তু আমরা নই, উই আর সোশ্যাল কমেন্টেটার্স, আমরা আমরা শহরের ওপর কমেন্ট করছি, আমরা নানান রকম গল্প বলছি, সময়, পরিবেশ, পাস্ট, আমরা এই যে ডিস্টিংক্টলি একটা গান, একটা গান গাওয়া ছাড়া আরো একটা কিছু করছে, গানের থ্রু দিয়েই করছে, সেইটা কিন্তু আই ফাইন্ড ইট মিসিং, মানে সেটা ডেফিনেটলি মিস করছি আমি। সেটা সম্ভব নয় তা নয়, কিন্তু সবাইকে আমার মোটামুটি একই রকম লাগে, সবাইকে আমার ডিস্টিংক্টলি আলাদা কোথায়, ডিস্টিংক্টলি সে সে আলাদা কোথায়, মানে সেইটা আমার একটা প্রশ্ন, এবং সেই নিয়ে একটা বিতর্ক যেতে আমি রাজিও আছি, বিতর্কতে আমি রাজিও আছি। দ্যাট আমি যদি বলি দ্যাট আমি বাংলা জ্যাজ করছি, তাহলে জ্যাজটা কোথায়, ওয়্যার ইজ জ্যাজ? মানে বাংলায় সব কিছু হওয়া সম্ভব, জাপানিতে সব কিছু হওয়া সম্ভব, বাট একটা কিছু ডিস্টিংক্টলি যে আলাদা, ডিস্টিংক্টলি আলাদা, ডিস্টিংক্টলি একটা, মানে কেউ হয়তো শহরের একটা জায়গায় ধরে আটকে আছে, বা কেউ হয়তো আমি জানি না, মানে মানে আমার কাছে মোরালেস আলাদা, মানে মোরালেস তোমার শব্দ নিয়ে একরকম মনে হচ্ছে। হ্যাঁ, এভরিবডি সাউন্ডিং দ্য সেম, এভরিবডি সাউন্ডিং, যে মুহূর্তে আমি বলছি সেই মুহূর্তে কিছু লোক বসে পড়ে বলছে না না দ্য সাউন্ড কোয়ালিটি, নো নো আমি সাউন্ড কোয়ালিটি নিয়ে বলছি না, আমি সাউন্ড কোয়ালিটি বা তার অ্যারেঞ্জমেন্ট সব নিয়ে বলছি না, আমি বলছি জিনিসটা ইজ সাউন্ডিং দ্য সেম, বৃষ্টি পড়ছে, আমার একা লাগছে, আমি তোমাকে মিস করছি, দ্যাটস ফাইন, আফটার আ পয়েন্ট রোদ্দুর উঠছে না কেন, আফটার আ পয়েন্ট বৃষ্টি পড়ছে তো সো হোয়াট, আমি ভিজে যাচ্ছি, আফটার আ পয়েন্ট ইটস নট জাস্ট একটা প্রেমের গান, জাস্ট একটা প্রেমের গান হতে পারে না, নীলাঞ্জনা ইজ নট জাস্ট আ প্রেমের গান, একটা লেমেন্ট, একটা সময় সে চলে গেল, মানে সেই বাচ্চামিটা আমার চলে গেল, সেই ছোটবেলার সেই লাল ফিতে, এই যে ইটস নট জাস্ট আ প্রেমের গান, ইটস সামথিং মোর দ্যান আ প্রেমের গান, ইটস ইটস আ টাইম, ইটস আ লস্ট মেমোরি।
প্রাইমারি ছোটবেলা এই যে বাট দ্যাট ডিস্টিংক্টলি আলাদা কিছু হচ্ছে না ডিস্টিংক্টলি একটা একটা জাস্ট একটা কবিতা একটা গান মানে আফটার আ পয়েন্ট মানে 20 years বা পরে 20 বছর পর এখন এটা খুব আরে আপনি আপনি লিখেছেন সুমন লিখেছেন আর আপনার এটা বলছেন তা নয় কিন্তু আই এম সেইং দ্যাট ডিফারেন্ট মানে যেই নিজস্বতার জন্য কিন্তু আমরা ক্রিটিসাইজড হয়েছি উই ওয়ার ক্রিটিসাইজড বিকজ অফ দ্যাট নিজস্বতা আই ওয়াজ কল্ড ভেরি মানে অ্যাংলিসাইজ ওয়েস্টার্নাইজ ইংরেজি গান এ ও আই ওয়াজ ক্রিটিসাইজড অফ দ্যাট বাট সেটা তো বাংলা গানে একটা ছোট জায়গা করে দিল একটা ছোট ডিফারেন্স এনে দিল একটা এটা তো আলাদা এটা তো এটা সুধীন দাশগুপ্তর মতো নয় আমি সুধীন দাশগুপ্ত থেকে অনেক ছোট অনেক নিচু মাপে হতে পারি কিন্তু সুধীন দাশগুপ্ত নয় দ্যাটস দ্য ডিস্টিংশন উইথ আইম টকিং অ্যাবাউট সেইটা আবার নচিকেতাকেও ক্রিটিসাইজড হতে হয়েছে সুমনকেও ক্রিটিসাইজড হতে হয়েছে নট বিকজ অফ সুমনের কথা বাট বিকজ অফ সেজে কি বলছে এটা বলছে সেটাও পারতো তার প্রেজে তার মানুষ হিসেবে বিতর্কিত মানুষ হয়ে গেছে সে তো সেফ নয় এই তার জন্যই তো ভালো লাগছে তাকে তার রাগ তার তার মানে ইউ এক্সপেক্ট দ্যাট সুমন উইল বি মানে হাসি খুশি মিষ্টি নয় হাসি খুশি মিষ্টি নয় হিজ তার মধ্যে ছেলে মানুষ থাকুক অনেক কিছু আছে কিন্তু হিজ অ্যাংস্ট্রিডেন্ট সে হিজ নট হ্যাপি হিজ নট হ্যাপি সে বলছে তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই কিন্তু তার মধ্যেও কিন্তু দ্যার ইজ ডার্কনেস একটা অদ্ভুত ডার্ক ব্যাপার আছে সেইটা আমি বলছি সেটা ডিস্টিংক্টলি সুমন উই ওয়ার ক্রিটিসাইজড যে কারণে উই ওয়ার ক্রিটিসাইজড নিউজ পেপার এখানে সেখানে বিভিন্ন জায়গায় উই ওয়ার ক্রিটিসাইজড বাট আমাদের দর্শক আমাদের বার করে নিয়ে চলে গেছে আমাদের হাত ধরে বিকজ একটা ডিস্টিংক্টলি ডিফারেন্ট জিনিস তারা পেয়েছে বলে সেই ডিস্টিংক্ট ডিফারেন্সটা আমি মাঝে মানে সম্ভাবনা দেখি অগ্নি আমি জ্যাঠামশায়ের মতন বলছি না আমি বলছি যে আই রিয়েলি উইশ দ্যাট সে একটা একটা অন্যরকম কিছু শুনতাম একটা অন্য ধরনের কিছু শুনতাম রাইট এই ডিস্টিংক্ট কোয়ালিটি যেটা অঞ্জনদা বলছেন সেটা তার গানে কিন্তু সম্পূর্ণভাবে পাওয়া যায় উপলব্ধি করা যায় এবং সেই জিনিসটা আপনাকে উপলব্ধি করার জন্য ফিল করার জন্য 27th অফ ডিসেম্বর দ্য ক্রিসমাস কনসার্ট বাই অঞ্জন দত্ত অ্যান্ড ব্যান্ড সেটা শুনতে হবে অঞ্জনদা বলেছেন প্রবাবলি তার লাস্ট অনলাইন কনসার্ট বিফোর হি মুভস অন টু হলস অ্যান্ড এভরিথিং সো টিকিট বুকিং লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশনে প্লিজ ফিল ফ্রি টু ক্লিক অন দ্যাট লিঙ্ক অ্যান্ড বুক ইউর টিকিটস ফর দ্য 27th ডিসেম্বর ক্রিসমাস কনসার্ট বাই অঞ্জন দত্ত অ্যান্ড ব্যান্ড অঞ্জনদা অ্যাজ উই স্পিক কমেন্ট সেকশনে সবচেয়ে পপুলার কমেন্টস হচ্ছে চাকরিটা আমি পেয়ে গেছি বলে শুনছো কেউ লিখছেন মেরিয়াম কেউ লিখছেন রঞ্জনা এবার ডাজ দিস পুল ইউ ব্যাক অঞ্জন দত্ত মানে এটা কি কোথাও কি ফ্র্যাঙ্কেনস্টাইন মনস্টারের কেস হয়ে গেছে যে অঞ্জন দত্ত মানেই বেলা বোস দিয়ে আইডেন্টিফাই করা হচ্ছে অঞ্জন দত্ত রঞ্জনার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি এত বড় মাপের অভিনেতা কিন্তু এখন কি তোমার মনে হয় সব আইকনিক গানগুলো বা চরিত্রগুলো সৃষ্টি করে কোথাও তোমার ব্যাকফায়ার করছে জিনিসটা যে অঞ্জন দত্ত মানেই ওটা পিপল আর স্টাক পিপল হ্যাভ নট মুভড অন এইটা কি কোথাও ব্যাকফায়ার করছে বলে তোমার মনে হয় হ্যাঁ ইয়েস মানে টু অনেস্ট ইয়েস বিকজ আমি কিন্তু আমি জানি লোকে ওই গানটা আপনার লিখেছেন ওই গানটা একটা টেলিফোন নাম্বার কি ছিল রেজ নট মানে ওই আর কি এই এই যে তার থেকে অনেক বেটার তার থেকে অনেক ইন্টারেস্টিং তার থেকে অনেক মজার তার থেকে অনেক এক্সাইটিং জিনিস আমি করেছি ইন মাই লাইফ আমি বলছি না যে আমার সব থেকে কম দেখা নাটকের কথা যেটা কেউ দেখেন কেউ হয় সেটা বলছি না আমি বলছি যে আমি এমনি অনেক আরো অনেক জিনিস করেছি যেগুলো আমি বেলাবোস না করে বেলাবোস গানটা না গেয়ে যদি করতাম আমি তার জন্য কিন্তু খুব অনেকটা পরিচিতি পেতাম আমি কলকাতা শহরে বা ভারতবর্ষে সেটা লোকে সেটা থেকে সরে গিয়ে মানে ইউ গো ব্যাক টু বেলাবোস সেইটা ইজ ইয়েস ইয়েস ইজ পেইনফুল মানে একটা আমি অনেক আরো ভালো এই যে আমার ডিসকানেক্ট হয়ে গেছে লাইফটা ফর সাম রিজন এই জনসন দিস জয়েন আমি বাংলা সিনেমায় যে আমার যা হোয়াট এভার আই হ্যাভ অফার্ড অ্যাজ এ ডিরেক্টর সেটা যদি সরিয়ে দেওয়া হয় ঠিক আছে বেলাবোস লিখেছি মৃণাল সেনের অভিনেতা ফাইন এরকমই আমার
ইউ ফরগেট বোব্যারক্স, বম কানেকশন জলোলিপ্স হয়নি, বোব্যারক্স ফরএভার হয়নি, রঞ্জনা হয়নি, ব্যোমকেশ বক্সী সিনেমায় নেই, অতগুলো মানে ইয়াং ফেস লাইক পরমব্রত আসেন, ঋত্বিক কে কেউ চেনে না, মানে থিঙ্ক থিঙ্ক এগুলো সরি ভুলে যাক হয়নি, তত আস তত হয়নি, লট অফ থিংস হ্যাভেন্ট হ্যাপেন্ড, হ্যাভেন্ট হ্যাভেন্ট বিন টাচড, হয়নি, ইউ আর ওয়াচিং ঋতুপর্ণ অ্যান্ড লিসনিং টু বেলা অ্যান্ড তারপর ইউ লিসনিং টু ফসিলস। তো আমার সিনেমাগুলো যদি সরিয়ে দেওয়া হয় আর বি মিসিং এনিথিং, কিছু একটা মিস করছি কি দত্ত দত্ত হয়নি বলে, ইজ ইট মিসিং, সেই অ্যাপ্রিসিয়েশনটা বা সেই প্রাইডটা শ্রোতা বা দর্শকের হলে ভালো হয় না। মানে আমি তো কাউকে ছোট করছি না, অফকোর্স আমি তো গানটা লিখেছি, আমিই তো লিখেছি, কিন্তু ইটস লাইক ওয়েন ইভার ইউ টকিং অফ বব ডিলন, ইউ সেই ব্লোয়িং ইন দ্য উইন্ড, আরে ভাই ও ব্লোয়িং ইন দ্য উইন্ড ছেড়ে অনেক অনেক কিছু করেছে জীবনে, সেটা বই লিখেছে, ইটস লাইক সেইং সুমন ইজ অনলি তোমাকে চাই, ইটস নট দ্যাট, সে জার্নালিস্ট, সে লিখতে পারে, সে সে ইন্টারভিউ নিয়েছে, সে এটা করে সে এটা, মানে একটা, বাট ইটস লাইক সেইং মানে আই ডোন্ট নো, মানে অনেক কিছু বলতে হবে, সেগুলো বললে কিন্তু আরো জিনিসটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, মানে জিনিসটা না হোক না হোক না, ইটস এ গুড ফিল্ম মেকার, ফাইন, বাট ইটস অলসো ভেরি গুড, তুমি অনেস্টলি বলো বলো, মানে ডু উই রিমেম্বার সত্যজিৎ রায় ফর অল ফর ফর মেনি থিংস হুইচ হি হ্যাজ গিভেন আস, অর ডু উই অ্যাকচুয়ালি জাস্ট মানে ওই পপে পপে ঠিক আছে ফেলু ফেলুদা এবং অস্কার এবং অস্কার গোপিকান বাগাইন ফেলুদা, ডু উই রিমেম্বার হিম ফর ফর মেনি থিংস হুইচ ইজ গিভেন আস, মানে নট ওনলি সিনেমা বাট লেখা, প্রবন্ধ, অ্যাটিটিউড, বাঙালি একটা তার মিউজিক, তার সমস্ত কিছু নিয়ে পুরো জিনিসটা, তার তার কভার, বইয়ের কভার, নাটকের গ্রুপের লোগো, মানে সো মাচ হি হ্যাজ গিভেন আস, আর বি রিডিউসিং ইট টু জাস্ট একটা কিশোর সাহিত্য, আর বি অ্যাকচুয়ালি মানে আন্ডারস্ট্যান্ডিং তার তাকে, মানে সেইটা আই এম নট সেইং আমি সত্যজিৎ রায়, বাট আমি জাস্ট বোঝাবার জন্য বলছি দ্যাট একটা মানুষ অনেক কিছু করেছে কিন্তু ফাইনালি হিল বি রিমেম্বার্ড বিকজ বেলা বোস ইজ আ ডিজাস্টার, এটা অ্যাবসলিউট ডিজাস্টার, মানে আমি যদি সত্যি ছবিগুলো না করতাম, আমি সত্যি এতগুলো অভিনয় না করতাম, আমি যদি মানে কি বলবো, আরে আই ডোন্ট নো, মানে আই এম স্টিল ফাংশনিং, আমি এখনো করছি, লিখছি, এটা করছি, সেটা করছি, না ওই বেলা বোসটা সিনেমা মানে এই গান মানে ওই অঞ্জন মানে বেলা বোস, অঞ্জন মানে অঞ্জন মানে একটা ভালো, অত্যন্ত ভালো অভিনেতা নয় কেন, নয় কেন, দেন ইফ ইউ আর লাইকিং মি, ইফ ইউ আর লাইকিং মি, ইফ ইউ আর লাইকিং মি, ভালো অভিনেতা বলেই নয় জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন পরিচালকও বটে, হ্যাঁ, মানে তাহলে সেটা কি, এটা কি আমার মানে ডোন্ট বি ফিল প্রাউড অফ দ্যাট, বা অনুষ্ঠানে যদি বেলা বোস গানটা না হয় অন্য গান হয় তাহলে আর বি মানে আমরা হোয়াট ইজ রং উইথ ইট, মানে আমি দুটো মানুষ কোন জায়গা থেকে রঞ্জনার থেকে লেস ইন্টারেস্টিং একটা গান কোন জায়গা থেকে, মানে আমি কিন্তু এটা ইন্টেলেকচুয়াল তর্ক নয়, না না আমার আমার আপনি টেলিফোন নাম্বার, টেলিফোন নাম্বার নিয়ে তো আরো অনেক গান হয়েছে, কখন তোমার আসবে টেলিফোন, কখন তোমার আসবে টেলিফোন, গৌতম চট্টোপাধ্যায় কখন তোমার আসবে টেলিফোন, মানে এটা হচ্ছে একটা সার্টেন, মানে আমি একটা লোক অনেক কিছু করছে কিন্তু তার একটা দিক আমার ওই জিনিসটা ভাল লেগেছে বিকজ ইট ইজ মোর পপুলার, বাট সেটা বুঝতে পারছে না যে তার গানের লিস্টের মধ্যে সব থেকে নিচু তলার গান একটা, মানে গান হিসেবে কিন্তু খুব একটা বড় মাপের গান এটা নয়, ইট ইজ লাইকড বাই এভরিবডি, হ্যাঁ লাইকড বাই এভরিবডি, হোয়াট ইজ লাইকড বাই এভরিবডি, ইট ডাজ নট হ্যাভ টু বি দ্য বেস্ট স্টাফ, কিন্তু শ্রোতা হয়েছে একটা সময় ভালো লেগেছে কিন্তু ওই যে টিপিফাই করে দেওয়া, রবি ঘোষ ইজ এ গুড কমেডিয়ান, ভেরি গুড কমেডিয়ান, অনুপ কুমার ইজ এ গুড কমেডিয়ান, পলাতক ছবিটা দেখুন দাদা একটু প্লিজ, এবং ইটস নট কমেডি, এবং আরো এবং আরো আয়রনিক্যাল হচ্ছে সন্তোষ দত্ত শুধু জটায়ু, মানে তাহলে তো আমরা মানে এইটাই তো টিপিফাই হয়ে যাচ্ছে, মানে ভিলেন কে ভিলেন, নেগেটিভ ক্যারেক্টার
করবে ভিলেন, হিরো করবে একটা বোকালো, এই এটা তো দিস ইজ নট লিডিং আস এনিওয়্যার। তো এটার থেকে বেরিয়ে এসে, বেলাবস টেলাবস থেকে বেরিয়ে এসে একটা অন্য কিছু কথা বলা হোক না কেন, মানে আচ্ছা আপনার, এবং অধিকাংশ ক্ষেত্রে আই ডোন্ট থিঙ্ক আমার যেগুলো মানে সিনেমাগুলো চট করে খুব মানে নিতে পেরেছে লোকে, সেটা খানিকটা গান করেছি, নাম করেছি, চেনা জানা মানে চেনা লোক, খুব খারাপ অভিনয় করছি না, চুপচাপ করে নিয়ে নিচ্ছে, কেউ খুব পছন্দ নয়। ইটস নট বিকজ বিকজ দ্য ডার্কনেস, বিকজ অফ দ্য ওই আর কি, যে কারণে মাঝে মাঝে লোকে বলে ফেলে ও অনন্ত মানে তো খালি কালো চশমা, মানে মদ খাওয়া, মানে এ মানে তা, মানে নিপাট ভালো জামাই বাবুটা আমি হতে পারিনি, হওয়ার কোনো ইন্টারেস্ট আমার ছিল না জীবনে, মানে আমাকে আমার মতন জামাই আপনি খুঁজছেন, আমি একটা মানে অঞ্জন দত্তর মতন হও না, অঞ্জন দত্তর মতো হতে হবে, কারণ অঞ্জন দত্তর, অঞ্জন দত্তর যে চরিত্রটা করেছে সেই রকম একটা হও, মদ খেও না সিগারেট খেও না, অফকোর্স অঞ্জন দত্তর মতো হবে কেন, কিন্তু দ্যাটস নট ইটস, আমি তো আদর্শ মানে আই এম নট এ মরাল সায়েন্স পার্সন, তো আই এম অ্যান আর্টিস্ট, আই এম অ্যান আর্টিস্ট, আই ক্যান প্লে আ ভেরি গুড সিরিয়াল কিলার অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যান্থনি হপকিন্স ইজ অ্যান আর্টিস্ট, ঠিক আছে, নাও সেটা দিয়ে তো আমি বিচার করছি না, অ্যান্থনি হপকিন্স চরিত্রটা, অ্যান্থনি হপকিন্স সিরিয়াল কিলার পাঠ করেছে দুর্দান্ত ভাবে, তার কি সিরিয়াল কিলার তা তো নয়, সো এইটা একটু টিপিফাইড হয়ে যায়, মানে পিপল স্টার্ট সিইং থিংস উইচ ইজ ইনসিডেন্টাল, মানে সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তার ভেতরে আর ঢুকছে না লোকে, এটা কিন্তু অনেক কিছু করার একটা প্রবলেম, মানে এটা কিছু করার নেই, মানে আই শুড হ্যাভ বিন আ পার্সন সাব ইন্ডিয়ার পাঞ্জাবি পরে কোনো একটা পপুলার চ্যানেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলাবস গাইব হাতে মাইক নিয়ে, আই ওয়ন্ট ডু দ্যাট, আমি করব না, বিকজ আই এম নট দ্যাট, ওইটা আমি সাব ইন্ডিয়া পাঞ্জাবিটা পড়ার লোক নই দাদা, আই এম নট দ্যাট, বাট আই এম নট গোয়িং টু সিট অন জাজমেন্ট অন আ মিউজিক শো অ্যান্ড ডিসাইড, আর কিছু লোককে এনে বলা হবে যে তোমরা ভালো গান করো, তোমরা খারাপ গান করো, তোমরা কালকে ওটা কর, কালকে আই এম নট, আই ওয়ন্ট ডু দ্যাট, তাহলে কি যে করছে সে খারাপ, বা সে অন্য রক্তের, তাই আমি অন্য, আই এম ডিফারেন্ট, সো এই ডিফারেন্সটা অ্যাপ্রিসিয়েট যদি না করতে পারি, ইফ আই এম সেইং দ্যাট বেলাবস 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 বেলাবস, উই আর জাস্ট কনস্ট্যান্টলি আমরা একটা ব্যর্থ প্রেমের গল্পকে তোল্লাই দিয়ে যাচ্ছি। এইটা নিয়ে মানে যেটা তুমি বললে আমরা গভীরে ঢুকছি না ব্যাপারটা, এটা নিয়ে আমার একটা প্রশ্ন রয়েছে, কিন্তু এটা আমি একটা লাস্টে রাখতে চাই, পরের হার্ড কোয়েশ্চেন অঞ্জন দা তোমার জন্য এটাই হবে, যে তুমি এত কিছু করেছো লাইফে, মানে ইউ হ্যাভ বিন এ সিঙ্গার সং রাইটার, ইউ হ্যাভ বিন এন অ্যাক্টর, ইউ হ্যাভ বিন এ ডিরেক্টর অলসো, বাট ওই যেটা বললাম যে কোথাও একটা গিয়ে টিপিফাই করে দেওয়া যে অমুক মানি এটা, তমুক মানি এটা, তেমনি তোমার গানে তুমি প্রচুর চরিত্র সৃষ্টি করেছো, আর তুমি আর অমিত দত্ত আমার মতে প্রবাবলি এই যে লাস্ট সাহেব বাঙালি আমরা যাদের বলি এই শহরের বুকে, প্রবাবলি দ্য লাস্ট সাহেব বাঙালি, তো তোমার গানে, এবং দিস ইজ রিলেটেড টু ইয়ার ক্রিসমাস কনসার্ট, তোমার গানে অ্যাংলো চরিত্রটা বারবার ফিরে ফিরে এসছে, সেটা স্যামসন হতে পারে, সেটা মিরিয়ান হতে পারে, ইজ অঞ্জন দত্ত বায়াসড টুয়ার্ডস দ্য অ্যাংলো কমিউনিটি, হোয়াট ডু ইউ থিঙ্ক? But you are biased. Biased বলতে I'm not looking at it as a negative thing. I'm saying that হ্যাঁ, যেটা আমি বুঝি, যে জায়গাটা আমি জানি, সেটা আমি করছি, তার এবং সে যে কলকাতার শহর আমার ভীষণ চেনা, সে কলকাতার যে রাস্তাগুলো আমার ভীষণ চেনা, মানে নিউ ইয়র্ক সিটিরই একটা লোক সারা জীবন গান দিয়ে গেছে, ইজ ই বায়াসড? হি ইজ নট, তার সান ফ্রান্সিসকো ওটা বাজে লাগছে তা নয়, তার এক্সপিরিয়েন্স থেকে সে লিখছে, তার জায়গা থেকে সে লিখছে, এবং তার জায়গা থেকে সে মিউজিক করছে, তার সংস হয়তো একটু বেশি, বাট দ্যাট ইজ তার একটা অ্যাসেট, মানে তার নিজস্বতার মধ্যে পড়ছে, এই যে প্রথমে শুরু করেছিলাম আমরা বলতে, এটা তার নিজস্বতা, এটা তার নিজস্ব স্ট্রেংথ, সেই নিজস্ব স্ট্রেংথটা সে সেলিব্রেট করছে, সে নানানভাবে বলছে, সে নানানভাবে ওই ওই মিক্সড একটা কসমোপলিটন পাড়ার মধ্যে ঘুরছে 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 ঘুরছে, মানে সাউথ কলকাতার বড়লোকদের নিয়ে আমার কোনো গান নেই, তার কারণে সাউথ কলকাতার বড়লোক আমার বন্ধু নয়, তা তো নয়, তা নিশ্চয়ই সাউথ কলকাতার বড়লোকরাই আমার বন্ধু,
নর্থ ক্যালকাটা মানে পুরনো লোকেরাই আমার গানের চরিত্র, কিন্তু বন্ধু বন্ধু টন্ধু ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে যে এটা আমার স্ট্রেংথ, সেই জন্য আমি এটা করে যাচ্ছি। বাট আমি এটা এটাই যে আমার একমাত্র তা নয়, আমি বসাগী স্টেশনে হরিপদ অনেক কিছুই মাসের প্রথম দিন এই গানগুলো বাংলা গানে কিন্তু আগে লেখা হয়নি। একটা লোক মাইনে পেয়েছে এবং সে তোর মদ খেয়েছে, সে বাড়ি ফিরছে, ভাবছে নিজেকে উত্তম কুমার, এই যে একটা এটা অলসো ইন্টারেস্টিং। কিন্তু সামহাও লোকে বলে না এরা দে আর অ্যাংলিসাইজড, অ্যাংলিসাইজ, হ্যাঁ উই আর, অ্যান্ড আই এম প্রাউড টু বি ওয়ান অফ দোজ হু ক্যারিড অন দ্য লেগেসি অফ প্রবলি। আমাদের আগেও তো অনেক সাহেব ছিল, বাঙালি সাহেব ছিল, বাঙালি সাহেবরা যদি চলে যেতে আরম্ভ করে তাহলে বাঙালির একটা জিনিস চলে যাচ্ছে, মানে বাঙালির একটা বাঙালি বাউল যদি চলে যায় তাহলে একটা লস হবে বাঙালি। তো বাঙালি সাহেবরাও থাকতে হবে, বাঙালি বাঙালি সাহেবিয়ানা তাও রাখতে হবে বাঙালির অন্যান্য পরিচয়ের সঙ্গে। আমি আর অমিত দত্ত আমি জানি না, মানে এটাকে আই থিঙ্ক ইট ইজ আ স্ট্রেংথ এরিয়া, মানে এটা এটা ভালো এরিয়া, মানে এটা একটা আমি আর এটাকে কোনো মনে হয় না যে আচ্ছা আপনি সাঁওতাল পরগনা নিয়ে গান লিখলেন না কেন, জানি না, তাই আমি জানি না, আমি সাঁওতাল পরগনা নিয়ে গান লিখতে গেলে ধর আমার বিচ্ছিরি লাগবে, আমার ঘরে তুই আমার বাড়ি তুই, আমার পক্ষে সম্ভব নয় সেটা করা, আমার আমার চিন্তা, তার মানে কি আমার বাউল গান ভালো লাগছে না, আমার বাউল গান অজস্র ভালো লাগে, আমি শুধু ভালো লাগে নয় আমি সেটা আই এনজয় ইট, আমি সেটাকে মনে করি ঐতিহাসিক এবং সেটা ভীষণ ইম্পর্টেন্ট আমার হিস্ট্রিতে সমস্ত কিছুতে, কিন্তু তার মানে এই নয় যে সেটাই সেটাই আমার আমি পারবো, আমি পারবো না, আমি ওটা পারবো না, ইটস নট পসিবল ফর মি, আর আমি সেটা করবো না, মিথ্যে কথাটা বলবো না। মাটির কাছাকাছি মানে বাউল, মাটির কাছাকাছি মানে এনি কাইন্ড অফ মাটি, মাটির কাছাকাছি মানে রিপন স্ট্রিট, আমি রিপন স্ট্রিটের খুব কাছাকাছি, আমি মাটিরই কাছাকাছি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেইটা ক্ষতি কি তাহলে সেটা থাকার, মানে হোয়াট ইজ রং, মানে সেটা ভালো তো, বাঙালির অনেকগুলো দিকের মধ্যে একটা উৎপল দত্ত দুর্ধর্ষ ভালো ইংরেজি নাটক করে, দুর্ধর্ষ ভালো ইংরেজি বলতে পারে, সে শেক্সপিয়ার ভাড়া ভাড়া করে বাংলায় লিখে ফেলছে, এরম মানুষ এরম ধরনের লোক মাইকেল মধুসূদন বা ডিরোজিও এরম ধরনের লোক এই এই জেনারেশনটাকে যদি আস্তে 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 কেউ বহন করে নিয়ে চলে তার নিজের কাজের মধ্যে, সে যদি চলে যায় তাহলে জঙ্গল থেকে তুমি একটা এক ধরনের জন্তুকে সরিয়ে দিলে, বলে আচ্ছা এই জঙ্গলে এটা এটা সরাও, এই এই ধরনের হরিণটা ভালো না, ভালো না বা টুমার এটা রে, তাহলে তো একটা একটা স্পিসিস তো চলে যাবে। সো আই থিঙ্ক অমিত দত্ত ইজ ক্যারিং অন দ্যাট লেগেসি, ওই স্পিসিসটা মানে ওই ওই জিনিসটা যে যে গিটার বাজারে দ্য ম্যাজিক অফ গিটার বেরিয়ে আসছে, সে কি শুধুই ওয়েস্টার্ন সুর ভালো বাজাচ্ছে, সে কোনো জিনিস ভালো বাজাতে পারে, রায়চাঁদ বড়ালের ফ্যামিলি থেকে তিনি এসেছেন, কিন্তু সে রায়চাঁদ বড়াল নয়, তিনি আর একটা অন্য ধরনের লোক। এই যে এই বাঙালির যে নানা রকম আইকনিক জিনিসপত্র আছে তার মধ্যে একটা হচ্ছে বাঙালি সাহেব, উইচ ইউ আর রাইটলি পুটিং, সেটা সেটা আমি অসুবিধে কোথায় মানে সেটা জানি না, এবং সেই কারণেই তো ক্রিসমাসটা আমি সেলিব্রেট, আমি তো বলছি না এটা পুজোর একটা মানে বিজয়া অনুষ্ঠান বা সামথিং, আমি করিনি তো, আমি করিনি কারণ বিজয়াকে সেলিব্রেট করার জন্য অজস্র অন্য মানুষ আছে তারা করছে, ক্রিসমাসকে সেলিব্রেট করার জন্য আমি আছি, হয়তো আরো কেউ আছে, এটা তো বা ঈদকে সেলিব্রেট করার জন্য এক ধরনের বাঙালি আছে, তো ক্রিসমাসটা আমি ধরেছি, আমি ধরেছি বাস, আরো অনেকেও ধরো কোনো অসুবিধা নেই, কিন্তু সব সবেতে আমি নেই কিন্তু, মানে সেটাও কি ইম্পর্টেন্ট, মানে আমি একদিন বলছি আমি পাঞ্জাবি পরে আমি বিজয়া, আর একদিন বলছি আমি হঠাৎ একটা কোটপা আড়াই পরে আমি, তাহলে বুঝতে পারতাম যে সবেতেই ঢুকেছে, আর সে তো নয়, আই এম জাস্ট আই এম ওয়েটিং 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 থ্রু আউট দ্য বছর, সারা বছর ধরে ওয়েট করে আছি, প্যান্ডেমিক হয়ে গেছে হয়ে গেছে, কেউ ক্রিসমাসটা এলে ভাই একটু আমাকে জায়গা একটু ওয়াইন একটু কেক একটু এই জায়গাটা দাও, ক্রিসমাসটা এলে আমাকে, দ্যাটস অল আই এম সেইং, আমি তো এর বেশি কিছু বলছি না। সো এবং বাকিটা তো অ্যাবসলিউটলি, এবং বাকিটা তো দর্শক বলবেন, বাকিটা দর্শক বলবেন টিকিট কেটে, দ্য ক্রিসমাস কনসার্ট বাই অঞ্জন দত্ত অ্যান্ড হিজ ব্যান্ড 27th of December, টিকিট বুকিং লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে, প্লিজ 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 ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড বুক ইউর টিকিটস এসএপি, কারণ অঞ্জন দা নিজে রিকোয়েস্ট করছে যে ক্রিসমাস মানে ক্রিসমাসের সঙ্গে অঞ্জন দা খুব রিলেট করতে পারেন, ক্রিসমাসটাকে তিনি নিজের মতো করে আত্মস্থ করেছেন,
এবং জানেন তো, মানে একটা ডিজিটাল কনসার্ট বলুন, একটা ফিজিক্যাল কনসার্ট বলুন, সেটা করার তখনই করে খুব আনন্দ পাওয়া যায় যখন সমঝদার দর্শক, সমঝদার হওয়ারও দরকার নেই, যখন দর্শকরা এসে গলা মেলান, দর্শকরা এসে হাততালি দেন, দর্শকরা উদ্বুদ্ধ করেন, দর্শকরা এনকারেজ করেন, এবং তখন হয়তো সত্যিই মনে হয় যে ক্রিসমাস কনসার্ট যদি হাউসফুল হয় তাহলে হয়তো সত্যিই মনে হবে নোনা দেওয়াল থেকে যিশু ছল ছল চোখে হাত তুলে আশ্বাস দেন এখন। মানে এত প্যান্ডেমিকের পরেও, 2020 এরকম কাটানোর পরেও প্রবাবলি আমরা ওই লাইনটায় সোলেস খুঁজবো, প্রবাবলি আমরা ওই লাইনটায় নিজেদের কনসোলেশন বা নিজেদের সান্ত্বনা খুঁজবো। অঞ্জনদা, প্রচুর আড্ডা হলো এবং তুমি রিয়েলি এত অনেস্ট এবং ক্যান্ডিড, তোমাকে না অলওয়েজ ইউ আর ভেরি অনেস্ট অ্যান্ড ক্যান্ডিড, বাট আমি সিরিয়াসলি ভাবি না এই হার্ড কোয়েশ্চেন গুলো তুমি এত সুন্দর স্ট্রেট ব্যাটে খেলবে। না স্টেট ব্যাট, আমি খালি বলছি যে আমি যদি ইফ আমি জানি দ্যাট মেনি পিপল হ্যাভ গট হার্ট লিসনিং টু দিস। হ্যাঁ, আমি এটাই এটা দিস ওয়াজ মাই নেক্সট কোশ্চেন অ্যাকচুয়ালি, ইউ আর সো আউটস্পোকেন, এটা কি তোমার বিরুদ্ধে গেছে এই পলিটিক্স যে তোমার, মানে আমি জানি না মানে তোমার বিরুদ্ধে কোনো পলিটিক্স হয়েছে কিনা, আই ডোন্ট হ্যাভ এনি ক্লু, বাট এই যে তুমি এত আউটস্পোকেন ক্যান্ডিড, চট করে মুখের উপর দুম করে একটা কথা বলে দাও, এইটা কি তোমার এগেনস্টে গেছে? বি ইট অ্যাক্টিং, বি ইট সিঙ্গার সং রাইটার, এটা কি তোমার এগেনস্টে গেছে? গেছে, ইট হ্যাজ বিকজ এই অজস্র লোক বলে বেড়ায় যে অঞ্জনদা নিজের, অঞ্জন দত্ত নিজের সুবিধের সময় তাকে একজনকে চিনতে পারে, অন্য সময় চিনতে পারে না। নাও দ্যাট ইজ আ ভেরি র্যান্ডম থিং, মানে অমুক লোকটা খুব সুমন, লোকটা খুব রাগী লোক, এটা একটা র্যান্ডম জিনিস, এটা ঠিক আছে হতেই পারে, একটা লোক একটু রাগী হতে পারে, বা অমিত দত্ত একটু উন্নাসিক, বা উৎপল দত্ত একটু কিরম একটু উন্নাসিক হতে পারে, বাট ইউ ডোন্ট, মানে এটা যদি তুমি ইফ ইউ সে দ্যাট এই লোকটা একটা স্ট্রিকটা ধরে তাকে মানে ক্যারেক্টার জাজমেন্ট করে দেওয়া এবং সেই নিয়ে আলোচনা করে, অঞ্জন দত্ত কাউকে চিনতে পারে না, কালো জন করে থাকে কাউকে, আমি যদি কাউকে নাও চিনতে পারি, আমি যদি সিনেমাটা লোক হতাম তাহলে কি আমি এরকম ছবি বানাতে পারতাম? তাহলে কি আমি এতগুলো অ্যাক্টার্সকে নিয়ে কাজ করতাম, এতগুলো ক্যামেরাম্যানকে আনতে পারতাম, আমি এতগুলো মানুষের সঙ্গে মিশে থাকতে পারতাম, রূপমের বন্ধু হতাম, মানে সেগুলো আমি, কিন্তু যখন বিচার করা হচ্ছে তখন বলা হচ্ছে যে অঞ্জনদা কিন্তু অন্যরকম। অন্যরকম কি সে? আমিও যা অন্য লোকতা, আই এম জাস্ট বিং, আই এম নট হিয়ার টু, মানে আমি আমার কথাটা বলতে গিয়ে আমি 10 বার ভাবছি না যে অন্যকে আমি আঘাত দেবো কিনা, এইটা আমি ভাবছি না, ভাবছি না, বিকজ আমি এটা আমি আমি বড় হয়েছি এইভাবে, আমি অন্য লোকের কথা ভেবে কেন উত্তর দেবো? মানে রূপমের কি ভাল লাগলো আর সৃজিতের কি ভাল লাগলো সেটা ভেবে আমি উত্তর দেবো কেন? তার মানে কি আমি যদি সেটা ভেবে উত্তর দিই তার মানে কি আমি আমার উত্তরটা বলছি না, বা আমি সৃজিতকে পছন্দ করি না, বা আমি চাইছি না প্রতিমের সাকসেস, নাকি ঋতুপর্ণকে আমি ঘৃণা করি? কিন্তু আমি যদি আমার মতন কথা না বলি, আমি যদি সকলের মতো কথা বলি তাহলে, বা সকলের মতো ব্যবহার করি, বা সবার মতো থাকি, তাহলে কি মানে ওয়াই অ্যাজ আ ক্যারেক্টার আম আই বিকামিং সো ইম্পর্টেন্ট? আমার কাজটা দেখো ভাই, আমার কাজ কি, কাজের মধ্যে কি করুণা আছে? আমার কাজের মধ্যে কি হিউমিলিটি আছে? মানে একটা মাথা নিচু করে দেওয়ার ব্যাপার আছে? সুমনের কাজের মধ্যে কি সেটা আছে? নেই কাজের মধ্যেও কে ব্যাপার বন্ধ, কাজের মধ্যে তো নেই, কথার মধ্যে আছে। কথা দিয়ে তাকে বিচার করছো কেন? সত্যি তাকে তো ব্যক্তিগত ভাবে তুমি চিনতে না, মৃণাল সেনের বাড়ি তুমি যাওনি, ঋত্বিক ঘটককেও তুমি চেনো না, তাহলে এই তাকে বিচার করছো কি? তার সিনেমা দিয়ে বিচার করছো, তার গান দিয়ে বিচার করছো? সুধীন দাশগুপ্তকে তুমি দেখোনি কিন্তু, ইউ হ্যাভ নেভার মেট উত্তম কুমার, ইউ আর ওয়াচিং হিম ফ্রম হিস ওয়ার্ক। তো সুমনের গানটাও সেভাবে শুনলে হয় না, রাদার দেন টেকিং আ জাজমেন্ট, আজকে উনি তৃণমূল, কালকে উনি অমুক, এইরকম। আরে ভাই, লিসন টু সং অ্যান্ড টক অ্যাবাউট ইয়ার সং। গান যদি খারাপ লাগে প্রশ্ন উঠতে পারে, বা তার লেখা যদি খারাপ লাগে প্রশ্ন উঠতে পারে, তার ব্যক্তিগত জীবনে সে কি করছে না করছে, পোলানস্কি রেপ করেছে, সো হোয়াট? পোলানস্কির ছবিটা আমি খারাপ বলবো তার জন্য? মানে আই ক্যান নট, মানে ইটস এই যে ক্যারেক্টার কে বিচার করে কাজ বিচার করা, এই যে একটা মানুষের মানে সমস্ত কিছুর মধ্যে একটা পলিটিক্স থাকতে হবে, তাহলেই সে ভালো, লোকটা ভালো মানে সিনেমা ভালো বানায়, না 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 না, লোকটা ভালো না হলেও সে সিনেমা বানাতে পারে, লোকটা খারাপ হলেও সে ভালো গান লিখতে পারে, এটা মানে ইটস
trying to all the time politicize, but politically correct hawa, politically correct hawa, politically correct hawa. Ami amar kotha ta bolche, Srijit er kotha ta bolbe, and Srijit jokhon bolbe, Srijit o dije jokhon chobi kore, he is also completely, o care kore na, ar ki bhalo lagbe na bhalo lagbe. Ta amar kaur shathe jhogda hoye geche, pochondo kore na take, party-r jonno dorkar lage paye dhore take party-ta korache. That's a credit. That's something which somebody should learn to do that. Bondhu, amar bondhu, amar pashe thake khub bhalo, take ami diye korabo. পার্ট কেন আমি ভালো অ্যাক্টর কে নিয়ে করাবো পার্টটা, সে আমাকে পছন্দ করে কি না পছন্দ করে সেটা বড় কথা নয়। হ্যাঁ, যদি সেটা করতে করতে একটা বন্ধুত্ব তৈরি হয় তার থেকে ভালো কিছু নয়। যদি একটা অ্যাক্টর আমার বন্ধু হয়, ইট ইজ দ্য গ্রেটেস্ট থিং ওয়ান ক্যান অ্যাচিভ, কিন্তু সেটা তো সবসময় সম্ভব হয়ে ওঠে না সকলের ক্ষেত্রে। সো এই এইভাবে ক্যারেক্টারকে বিচ অ্যাসাসিনেট করছি না, কেউ অ্যাসাসিনেট করেনি, ববি কেনিং করেছিল। আমার সেন্স অফ হিউম্যান নিয়ে কেউ তো কথা বলে, একটা সেন্স অফ হিউম্যান আছে এই লোকটা, সুমনের সেন্স অফ হিউম্যান নিয়ে তোকে আলোচনা করা লাগে, কৌতুক বোধটা এরা ধরে রেখেছে, দ্যাট প্রিটি ফানি। কিন্তু অ্যাকচুয়ালি সিজিতের ছবিটা পার্ট করছে, সিজিতকে নিয়ে অদ্ভুত আর কন্ট্রোভার্সিয়াল কথা বলে গেল একটা জায়গা। আমি কালকে সিজিতের ছবিটা পার্ট করবো, তাহলে সিজিতকে ভালো 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 বলে যাবো, সিজিত যারা আমি বাথরুমে বলছি না তাকে ভালো, আর ভালো লাগে না সিজিতের সব ছবি, তার সঙ্গে আমি কাজ করছি, বিকজ অফকোর্স সিজিত ওয়ার্কার তার কাজ করবো না কেন, মিনাল সেনের প্রত্যেকটা ছবি গ্রেট, মোটেই না, কোনোদিনই না, আমার সব কাজই কি ভালো। বেলাবসটা খুব খারাপ একটা কাজ, ভালো লেগেছে আপনাদের, ঠিক আছে ফাইন, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, কিন্তু একটা সেন্স অফ হিউমার, উইট, মজা, আচ্ছা দিস ইজ নাইস, মানে কিন্তু একটা অনুষ্ঠানে এসে আমি সবাইকে বললাম, রবীন্দ্রনাথও ভালো, বাপি লাইড়িও ভালো, আরে মিথ্যে কথা এটা হচ্ছে, রবীন্দ্রনাথ বাপি লাইড়ি প্রবলেম আছে ভাই, সামথিং ইজ রং, তার শরীর অসুস্থ লোক, মানে এটা ইটস নট, এটা হতে পারে না। আমি শুরু করলাম রবীন্দ্রনাথ দিয়ে, তা বলছি বাপি লাইড়ি ভালো না, ভালো নয়, আমার ভালো লাগে না, এবং সে বলার অধিকার আমার আছে। তার মানে এই নয় অন্য কেউ ডিসকো ডান্সার শুনবে না, নীল বড় হয়েছে ডিসকো ডান্সার শুনে, এন্ড হি লাভড দ্যাট সং, মানে ভালো লেগেছে তার, উইচ ইজ ফাইন, আমার কোনো অসুবিধা নেই। আমার দেবানন্দকে ভালো লাগে না, কিন্তু শ্রীর অদ্ভুত ভালো লাগে দেবানন্দ গ্যালারিতে। এই যে ভ্যারাইটি যদি না থাকে, মানে সবাই যদি ভাবে যে অঞ্জন দত্তের স্ত্রী অঞ্জন দত্তের গানে পুজো করে, না করে না, এবং সারাক্ষণ আমার শুনতে আবার একটা করতে আবার, এই এই যে এটা তো দিস ইজ দ্য বিউটি অফ অফ লাইফ। তো সেইটা লেট আস এনজয় ইনস্টেড অফ, মানে এই বিং, আই এক্সপেক্ট এভরিবডি টু বি ভেরি ভেরি অনেস্ট, আই এক্সপেক্ট এভরিবডি টু বি ভেরি ক্লিয়ার। অনেস্টি মানে কি নিজেকেই বড় করছি না, আমি নিজেকে বড় করছি কি, আমি নিজেকে আমি অ্যাসেস করার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু অ্যাসেস মাই ওয়ার্ক। আমাকে অগ্নি প্রশ্ন করেছে যে আমার কাজগুলো সবসময় অ্যাপ্রিসিয়েট হয়নি, আমাকে সবসময় কি বোঝা হয়েছে হয়নি, তা বলি কি আমি জীবনে জর্জরিত হয়ে দুঃখ হয়ে, মানে অবভিয়াসলি আমি কালকে গিয়ে আবার একজনের সঙ্গে কাজ করব, আমি রূপমের কনসেপ্ট হলে শুনব, বা আমি ডেফিনেটলি আজকের একজন মিউজিশিয়ানের সঙ্গে আলোচনা করব, যারা গানের জলসায় জজ করেন তারা আমার বন্ধু হয়েই থাকবেন, কিন্তু আমি সেটা করব না। সেটা বললে যদি সেটা চলে যায় তাহলে আমার কিছু করার নেই। দ্যাট ইজ অঞ্জন দত্ত, ব্রুটাল, অনেস্ট এবং ক্যান্ডিড। আর এই অঞ্জন দত্তর কনসার্ট যদি আপনি মিস করেন, বিশেষ করে ক্রিসমাস কনসার্ট, যেখানে অঞ্জন দা বলছেন একটা সম্পূর্ণ অন্য ধরনের কনসার্ট, প্রচুর ফ্লেভার্স থাকবে, প্রচুর ভ্যারাইটি থাকবে, 27th অফ ডিসেম্বর ক্রিসমাস কনসার্ট বাই অঞ্জন দত্ত অ্যান্ড হিজ রেপিউটেড ব্যান্ড। টিকিট বুকিং লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, প্লিজ টিকিট বুকিং লিঙ্কে ক্লিক করে টিকিটটা কেটে ফেলুন। অঞ্জন দা, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস সো মাচ টাইম, থ্যাংক ইউ সো মাচ ফর বিইং সো অনেস্ট। শেষ প্রশ্ন অঞ্জন দা, শেষ প্রশ্ন যেটা আমি আগে একটা লিঙ্ক ছেড়ে গেছিলাম, লাস্টে ফেরত আসবো বলে, এই যে তুমি বলছো যে এই যে কোথাও গিয়ে সামগ্রিক হয়তো কেউ গভীরে ঢুকছে না একটা বিষয়ে, আমার জীবনে সবকিছু শুধু আলু সেদ্ধ নাকি, সবকিছুই খাবো। ভিক্টর একবার বলেছিল, একজন তাকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা আপনি সত্যজিৎ রায় এটা ওটা নিজের ছবি আগুনের মতন ছবি করছে কেন, আগুনের একটা কমার্শিয়াল ছবি করলে কেন। ভিক্টর উত্তর দিয়েছিল যে আচ্ছা আমি কখনো বিরিয়ানি খাই, কখনো আলু সেদ্ধ খাই, কখনো তেলে ভাজাও খাই, দিস ইজ তেলে ভাজা, তেলে ভাজা জীবন থেকে বাদ দিয়ে দেবেন। And he said it in English, you know, I like tele bhaja. You have a problem with that? You know, so our... Brilliant, আমার তোমার কাছে অন্তত এটাই প্রশ্ন যে সামগ্রিকভাবে গান লেখার কথাই বলি, সিনেমা বানানোর কথা বলি, এনিথিং, টলিউডে কি বা বাংলা ছবিতে, বাংলা গানে, বাংলা ইন্ডাস্ট্রিতে কি
সামগ্রিকভাবে এই এডুকেশনাল কোয়ালিটি বড্ড ফল করছি? ইন আদার ওয়ার্ডস, ডু উই নিড মোর এডুকেটেড অ্যাক্টার্স, ডিরেক্টার্স, সিঙ্গার সং রাইটার্স? লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ডে। এই যে আমি বলছি, আমি ভেরি অনেস্টলি বলছি, এখন এটা শো অফ করার ব্যাপার নয়, দেয়ার কামস আ টাইম ওয়েন ওয়ান ইজ স্মোকিং এ সিগারেট, কিন্তু একটা অনুষ্ঠান চলাকালীন আমি সিগারেটটা খাবো না, কারণ সিগারেট খাওয়া ক্ষতিকর। আমি অনুষ্ঠান চলে যদি সিগারেটটা খাই, সেটা দেখে ছেলেরা সিগারেট খাবে, এর থেকে বড় মিথ্যে কথা আর হতে পারে না। একটা লোককে দেখ সিগারেট খাওয়া দেখলে আরেকজন লোক সিগারেট খাবে, এটা হতে পারে? একটা লোক খুন করা দেখলে একজন খুন করবে? মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। মানে পার্কে দুটো একটা ছেলে আর মেয়ে নাচছে বলে সবাই পার্কে নাচতে যাবে? সেটা সিনেমাতে দুটো নায়ক নায়িকা পার্কে নাচছে, এখন সবাই যদি দেখে ভাবে পার্কটা একটা নাচার জায়গা, তো সবাই তো বোকা। সে পার্ক সিনেমার জন্য তারা নাচছে, কিন্তু পার্কের হংকং এর রাস্তায় লোকে নাচে, ওটা সিনেমার জন্য, একটা সিকোয়েন্সের জন্য। তো দুজন বাংলা তারকা, তারা নাচছে, নাচছে বেশ করেছে নাচছে, কিন্তু একটা আমি সিগারেটটা খাচ্ছি এটা বিকজ আমি খাচ্ছি, এবং সেটা আমি অঞ্জন দত্ত আমি খাচ্ছি, সেটা আমি প্রমোট করছি, সিগারেট খাওয়া প্রমোট করছি না। কেউ যদি ভাবে যে এই যে গিলাসে করে সে কি খাচ্ছে, ভদকা না বাংলা, সে ভাবুক, আমার কিছু যায় না। কেউ যদি ভাবে জল, ভাবুক, কিন্তু এটা দেখেই সবাই মিলে ভদকা খেতে আরম্ভ করে, জল বেশি করে জল খেতে আরম্ভ করলো, সবাই বেশি করে জল খাচ্ছে সবাই, এটার কোনো মানে নেই কিন্তু। সো এই এটাকে হচ্ছে, এটাকে আমি মনে করি একটা ভয়ঙ্কর খারাপ দোষ, এবং ইটস ভেরি ভেরি ইটস আ রং থিং। মানুষকে অ্যাডাল্ট হিসেবে ভাবতে দেওয়া হচ্ছে না, মানুষকে বোকা করে দেওয়া হচ্ছে, ইটস ভেরি ভেরি রং। ইউ ডু ইয়োর থিং, মানে একটা লিমিট অবধি, অবভিয়াসলি আমি একটা লিমিট নিয়েই বলছি। এটা যদি হঠাৎ আমি মানে তোমার সাথে কথা বলতে বলতে একটা একটা খাবার মুখ থেকে খাবার ঝরে যাচ্ছে, আমি খাচ্ছি, সেটা তো করছি না। আই এম বিং ভেরি ভেরি ক্লিয়ার, আমি কারোর সাথে কথা বলতে একটা বই হাতে রেখে যদি বলি, ইটস লাইক দ্যাট। সো নাও ইউ আর সেইং দ্যাট শিক্ষিত, আমি বলছি এই যে কন্টিনিউসলি না এটা করলে রং মিনিং হয়ে যাবে, এটা করা যাবে না, ওটা না, ইউ হ্যাভ টু বি মানে বি সামবডি উইচ ইউ আর নট, অ্যান্ড লোককে সবসময় বোকা ভাবা, আমার মনে হয় এটা একটা মুদ্রা দোষে গেছে আমাদের, আমাদের শিল্প কলা সমস্ত মুদ্রা দোষে তৈরি হয়েছে। উই হ্যাভ টু গেট রিড অফ দিস অ্যান্ড টেক দি অডিয়েন্স সিরিয়াসলি। এখানে প্রডিউসার বসে বলবেন না, এটা তো লোকে বুঝতে পারবে না, আর ডিরেক্টরও ভাবছে ওকে নিলে আমার ছবিটা চলবে, এগুলো ভাবা বন্ধ করুন প্লিজ। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, ইট ডাজন্ট ওয়ার্ক, আর এরকম ভাবে হয় না। একটা গান ঢুকিয়ে দিলে তাহলে সেটা ওয়ার্ক করবে, ওটা ওই ঢুকিয়ে দিলে সেটা করবে, বা একটা লোক একটা গাছের তলায় চুপ করে বসে আছে 3 মিনিট, মানে সেটা ভীষণ একটা ইন্টেলেকচুয়াল ছবি, প্লিজ এটা এটা না, এটা বোকা ছবি, সে বুঝতে বোঝাতে পারছে না কিছু, একটা গাছ একটা লোককে বসিয়ে রেখে আপনাকে বোকা বানাচ্ছে, এটা কোনো এটা লিরিক্যাল ছবি না, মোটেই নয়, ভীষণ বোরিং একটা ছবি। মানে এইরকম ভাবে মানুষ চিন্তা করে, পিপল থিঙ্ক লাইক দ্যাট, দ্যাট একটা লিরিক্যাল একটা এই একটা তা, ওরকম ভাবে লোকে ভাবে না, লোকে খুব সিম্পলি ভাবে। সো লেট আস আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমার আমার মনে হয় আমার যেটা আমার মনে হয় ইন্ডাস্ট্রি ক্রাইসিস, শিক্ষিত অশিক্ষিত আমি জানি না, বিকজ অ্যাকচুয়ালি লট অফ ইয়াং পিপল এখন এসছে সিনেমাতে যারা অন্য কিছু করলেও পারতো, কমলেশ্বর ডাক্তারি করলে বেরিয়ে বেরিয়ে যেত, প্রতিম জার্নালিজম করলে চালিয়ে যেত জীবনে, সৃজিৎ বা বেঙ্গলে যথেষ্ট ভালো চাকরি করছিল। সো দেবর অল কৌশিক ভালো, অসম্ভব ভালো পড়ায়, কৌশিক গাঙ্গুলি ইজ ভেরি গুড অ্যাজ এ টিচার, তো এরা করে খেতে পারতো অন্য জায়গায়, তারা সিনেমা করতে এসছে, তারা অসম্ভব শিক্ষিত, লার্নেড পিপল, মানে লার্নেড মানে তারা অন্য কিছু করতেও পারতো, কোনো কিছু করতে পারছে না, শুধু বায়োস্কোপের জগতে এসছে, কেন কোনো জায়গা তাদের নেই, এরকম তো নয়, এখন অনেক শিক্ষিত লোক, কিন্তু শিক্ষিত লোক এসছে, সরি আমার আমার যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা সেন্টেন্স না কমপ্লিট কর, অনেক শিক্ষিত বলেছি এরকম নয়, আমি সেন্টেন্স কমপ্লিট করছি, অনেক শিক্ষিত লোক এসেছে, কিন্তু সবাই ভীষণ ভাবে দর্শককে বোকা ভাবছে, আর দর্শকও দিনের পর দিন আমি কত বোকা দেখো এইটা করে যাচ্ছে, দিস হ্যাজ টু সামহাউ স্টপ, প্যান্ডেমিক থামবে না যতক্ষণ। এবারে এটা না এন্ডলেসলি সিমিংলি একটা মানে কাউকে নিয়ে হাসাহাসি করলে এই দেখো সে রেগে যাচ্ছে, অ্যান্ড দিস ইজ নট রাইট, মানে আই ডোন্ট থিঙ্ক, মানে আমি অত্যন্ত লজ্জিত দ্যাট ঋতুপর্ণ ঘোষ মীরকে ডেকে এনে
তাকে ওইরকম ভাবে প্রশ্ন করছে একটা, আই ডিডন্ট লাইক দ্যাট, আই থট ইট ওয়াজ ভেরি ব্যাড টেস্ট, ভেরি ব্যাড টেস্ট, বিকজ একজন মিমিক্রি করে, সো একজন কার্টুন দেখে, সো এ জেন্ডার পলিটিক্সে ঢুকে পড়ে, এ করে এ করে এ করে এ করে এ করে এ করে, আই ফাউন্ড ইট ভেরি রং। এটাই কিন্তু আমি, তার মানে কি ঋতুপর্ণ ঘোষের ছবি খারাপ বলছি না, আমি আই ডিডন্ট লাইক দ্যাট। এখন এইটা নিয়ে একটা তর্ক চলতেই পারে এন্ডলেসলি, এন্ডলেসলি, যে ঋতুপর্ণ ঘোষ ঠিক করেছিলেন, বাড়িগুলি ভালো ছবি বানিয়েছেন, প্রশ্ন চলে গেল, তিনি কত নতুন জিনিস আনলেন সরে গেল, হি গেভ আস সো মেনি নাইস থিংস, বাট হি প্রবলি, আই ডিডন্ট লাইক দ্যাট, অ্যান্ড মেনি পিপল ডিডন্ট লাইক অলসো মেনি থিং উইচ আই ডিড, সে বলার অধিকার তাদের আছে। কিন্তু একজনকে ভালো বলতে গেলে তার সবকিছু ভালো বলতে হবে কেন? সবকিছু তার ভালো বলার দরকার নেই তো। বেলাবোস গানটা অসম্ভব বড় গান নয়, কিন্তু নারী যদি বলে আমার খুব সুবিধা হয় যে আপনি খুব একটা বড় গান নিয়ে আপনি অন্য কিছু একটা করুন। সো আই থিঙ্ক উই হ্যাভ টু স্টপ লুকিং অ্যাট এভরিবডি অ্যাজ বোকা। আর আমরা সবাই জানি বোকামি মানে কি, আমরা সবাই জানি, মানে একটা ডাক্তার একটা রুগীকে সাজিয়েছে, সাজিয়েছে, দ্যাটস ইজ জব। একটা লোক পুলিশ ঘুষ নেয়, দ্যাটস ইজ জব, ফাইন। একটা লোক সে ভালো অ্যাক্টিং করে, করে, বিকজ দ্যাটস ইজ জব, তার কাজ, উদ্ধার করছে না কেউ কাউকে, মানে ইটস পার্ট অফ মাই জব, আই এম ডুইং মাই জব, মাই জব ইজ দ্যাট অফ একটা লাফটার শো, একটা লাফটার করা, আই এম লাফিং এট পিপল, এটা আমার কাজ, আমি আই হ্যাভ লাফড অ্যাট ইট, লাফ অ্যান্ড ফর গেট অ্যাবাউট ইট, ডোন্ট গেট ইন টু পলিটিক্স। সো এই আলোচনাটা এনজয়, ইফ ইউ ডোন্ট লাইক ইট ডোন্ট ইউজ দিস, এই আলো মিষ্টি ভিডিওটা, অ্যান্ড স্টার্ট কমেন্টিং অ্যান্ড জাজিং মাই ক্যারেক্টার। আমি সেটা, লোকটা খারাপ নেই, আমি কারোর কাছ থেকে কোনো মানে ট্যাক্স ফাঁকি দিই, ট্যাক্স ফাঁকি দিই না, আমি অন্যায় কিছু করি না, আই এম জাস্ট মাই সেলফ। আর এই শহরটা অ্যালাও করে আমাকে আমার মতন থাকতে দিতে অ্যালাও করে, এই গভর্নমেন্ট অ্যালাও করে, আগের গভর্নমেন্টও অ্যালাউ করেছিল, পরের গভর্নমেন্টও অ্যালাউ করবে, বিকজ দিস ইজ আওয়ার ডেমোক্রেসি। হঠাৎ এত মাথা খারাপ হয়ে যাবে কেন? বাট ইফ ইস স্টার্ট টেকিং এভরিবডি এস বোকা, এবং সর্বক্ষণ যদি আমি না এটা করলে হবে না, এটা করলে লোকে দেখবে না, ওটা করলে লোকে দেখবে না, এটা ঠিক নয়, ওটা সিগারেট খেতে খেতে বলছে, অঞ্জন দত্ত এত কথা বলছেন কেন, এত কথা বলছেন? আরে ভাই ডেকে আনা হয়েছে কথা বলার জন্য তাই বলছি, আমি তো যদি গানকা ক্রিসমাস কনসার্টে আমি কি এত কথা বলবো? আমি তো বলবো না, আমাকে আলোচনা করছে, আমাকে বলা হচ্ছে একটা প্রশ্নের উত্তর দিতে, যে জেনারেলি ইন্ডাস্ট্রি শিক্ষিত কিনা, অফকোর্স শিক্ষিত, এভরি ওয়ান ইজ শিক্ষিত প্রচন্ড, দে আর ভেরি এডুকেটেড, দে আর নাইস পিপল, আর তাদের কেউ মানে নোবডি খারাপ নয়, কিন্তু একটা এভরিবডি প্রপ মানে একটু আমার যেটা মনে হয় সবাই ভীষণ অতিরিক্ত কেয়ারফুল হয়ে গেলে যেটা হয় আর কি, সেটা শুধু সিনেমার জগৎ না, সোসাইটি অ্যাট লার্জ অতিরিক্ত, এর জন্য এই মেয়েদের ব্যাপারটা আমি টানলাম, ইটস জাস্ট টু সে দ্য সেম থিং, দ্যাট ডোন্ট জাজ সুমন বাই বিকজ স্টেজে হচ্ছে একটা কি কাকে কি বলেছে, সো ডোন্ট জাজ মি অন আ লাফটার শো, লাফ মানে লাফটার শো ইজ মেন্ট ফর লাফিং, আর থিঙ্কিং শো ইজ মেন্ট ফর থিঙ্কিং, ডোন্ট লাফ। তখন থিঙ্কিং শোতে কেউ হাসি পাচ্ছে তাহলে সেটা থিঙ্কিং শো নয়, দিস ইজ ওয়াট আই এম সেইং, দিস ইজ এইটা সব কিছু এত পলিটিক্যালি কারেক্ট, পলিটিক্যালি কারেক্ট, পলিটিক্যালি কারেক্ট ঠিক নয়, কারণ আই নো দ্যাট ফ্যাবুলাস, এনিওয়ে ফ্যাবুলাস ফ্যাবুলাস ফ্যাবুলাস, থ্যাংক ইউ অর্জুন দা 20 আচ্ছা অগ্নি মীর কিন্তু আমার পয়সা দেয়নি এটা বলতে, আমার মনে হয়েছে দ্যাট এই পয়েন্টটা ইজ রেলেভেন্ট টু হোয়াট উই আর ডিসকাসিং, অ্যাবসলিউটলি, একদম একদম একদম। আর অঞ্জন দত্ত যেটা বললেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, 27th ডিসেম্বর ক্রিসমাস কনসার্ট বাই অঞ্জন দত্ত অ্যান্ড হিজ ব্যান্ড, সেখানে কিন্তু এত কথা হবে না, সেখানে গান হবে, সেখানে ক্রিসমাস সেলিব্রেশন হবে, এবং সেখানে তৈরি হবে কিছু অসাধারণ অনবদ্য মুহূর্ত, প্লিজ মিস করবেন না, আজকে টিকিট কেটে ফেলুন, ভিডিও ডেসক্রিপশনে টিকিট বুকিং লিংক দেওয়া আছে। অঞ্জনদা 10টা বেজে গেল, থ্যাংক ইউ সো মাচ, তুমি এতটা টাইম দিলে, অ্যান্ড ইউ আর সো অনেস্ট অ্যান্ড ক্যান্ডিড, থ্যাংক ইউ। তোমাকে ছেড়ে দেবো, তুমি ডিনার করে শুয়ে পড়ো, তোমার নিশ্চয়ই প্রচুর টেনশন যাচ্ছে, না টেনশন যাচ্ছে কারণ টিকিটটা মানে আস্তে আস্তে মানে আর একটু বেশি বিক্রি হলে ভালো হতো, সো আই এম হিয়ার ভেরি অনেস্টলি অলসো টু সেল মাই টিকিট। একটা আলোচনাটা যদি ইন্টারেস্টিং হয়ে থাকে তাহলে আই এক্সপেক্ট দ্যাট লোকে টিকিটটা কাটবে 200 টাকা, আর যদি আলোচনাটা মনে হয় আনইন্টারেস্টিং বা আলোচনাটা নিয়ে আমি এখন বিচার করবো অঞ্জনবাবু সৎ লোক কিনা, নাকি অঞ্জনবাবু বেশি কথা বলেন, অঞ্জনবাবু সবাইকে এত হেও করছেন, হেও কিন্তু করিনি, এই ইন্টারভিউটা যদি ভালো করেছেন অনেক অনেক বড় করে দেখেছি, রবি ঘোষকে আমি শুধু একটা কমেডিয়ান হিসেবে দেখতে চাইনি, বিকজ তার মানে কল্পনা সত্যি ইজ নট জাস্ট কমেডি,
কল্পনা সত্যি অনেক কিছু, ইটস এ ভেরি ডিফিকাল্ট রোল, শক্ত চরিত্র কল্পনা সত্যি। জড়বরণ্য ইটস এ ভেরি ডার্ক চরিত্রটা, বদমাইশের চরিত্র। সো এইটা যদি না বুঝতে পেরে আমি রবি ঘোষ কি হাসায়, রবি ঘোষ কি হাসায় এটা ভাবি, আই লুক এট হিম অ্যাজ এ কমপ্লিট অ্যাক্টর। তুমি অনেক কিছু ভালো বলেছি, আবার অনেক কিছু অত বিতর্কিত বলেছি, বলেছি বিকজ আমি এরকমই, মানে আমি এক্সপেক্ট আপনিও একটু বিতর্কিত হবেন কনসার্টের টিকিট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।